আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রাজ টিভির হেলথ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি জেসমিন আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনুষ্ঠিত হয়ে গেল প্রফেসর ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের লটারি ড্র অনুষ্ঠান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রফেসর ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল লটারি ড্র অনুষ্ঠান 2019। ডাক্তার এ আর মোল্লা বাবুল রশিদের সঞ্চালনায় বাংলাদেশ ক্যান্সার সোসাইটি চত্বরে সকাল 10টায় শুরু হয়ে এ অনুষ্ঠান কার্যক্রম চলে দুপুর 1টা পর্যন্ত। অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুন নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ঢাকা। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ বাকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আওলাদ হোসেন চৌধুরী, প্রফেসর ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলম কবির এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল গফুর প্রমুখ। ক্যান্সার এটা দুরারোগ্য ব্যাধি। আমরা জানি আমাদের দেশে সম্পূর্ণরূপে এই নিবেদিত প্রাণ চিকিৎসক মহোদয়দের প্রতি আমার কৃতজ্ঞতায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আছে। যদিও কিছু সংখ্যক চিকিৎসক আছেন যারা মানুষের কাছে মানে তাদের প্রতি মানুষ খুব ক্ষুব্ধ, যথাযথভাবে দায়িত্ব পালন করে না, যদিও তার সংখ্যা কম, কিন্তু তাদের কারণে এই মহান পেশায় নিয়োজিত ব্যাপক সংখ্যক ডাক্তারদের অনেক সময় সমালোচনা শুনতে হয়। কোনো অনিয়ম বা অন্য কিছু হয় নাই, স্বচ্ছতার সাথে করা হয়েছে, এটাই আসলে বাস্তব। অনেকে মনে করতে পারে যে এটার ভিতরে যে লটারি কিনে লাভ কি, কোনো লাভ নেই। লটারি কিনলে দুটা লাভ হয়, একটা লাভ হলো যে আমি এটা একটা প্রতিষ্ঠানকে এটা দান হিসেবে দেওয়া হলো, আর যদি আমি লটারিতে পেয়ে যাই তাহলে সেই টাকাটাও আমি অন্য অন্য জায়গায় দান করতে পারবো। আমি যেহেতু এক জায়গায় চাকরি করি, আমার থেকে অনেকেই ছুটি দিতে হয়, যেমন আমাদের এসিডেন্ট থেকে আরম্ভ করি, আমাদের অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ডিসি থেকে আরম্ভ করি, এই বিভাগে যত মেজিস্ট্রেট আছে, যত স্টাফ আছে, যত সার্ভেয়ার কানুনগুলো আছে, তহসিলদার আছে, এরা সবাই ছুটি নেয় আমাদের কাছ থেকে শুধুমাত্র ভারতের চিকিৎসার জন্য। এমন কোনো দিন নেই যে 5-6 জনের ছুটি আমরা মঞ্জুর করি না। তাই একটা মিটিং আসতেছে কিন্তু উনিও আসতে পারেন নাই মিটিং থেকে বোধ হয়। আর শেখ কবির চাচা যেটা আমাদের মানে প্রধানমন্ত্রীর চাচা, উনি ওই যে জিয়ান মারা গেছে ওনার তো আত্মীয়, জান জান না জানে তো জান আত্মীয়, তাকে নিয়ে আসলে মন মন সবাই খুব খারাপ, তাকে নিয়ে এখন ব্যস্ত সবাই। তো সেই সুবাদে উনিও সে আসতে পারেন নাই। যাক, তারপরে আমাদের মাঝে উপস্থিত আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ নুরুন নবী সাহেব, উনি হলো অতিরিক্ত কমিশনার ঢাকা বিভাগের রাজস্ব, এবং আমাদের মঞ্চে আরও উপস্থিত হলেন আমাদের সাইদুল হক সাহেব, যুগ্ম সচিব অর্থ মন্ত্রণালয়ের, আমাদের ডেপুটি সেক্রেটারি মানে আভ্যন্তর সম্পদ বিভাগের জনাব আব্দুল গফুর সাহেব, আর পাশে উপস্থিত আছে আমাদের ব্যাংকের সোনালী ব্যাংকের, এবং আমি মঞ্চে নুরুন ভাই, হ্যাঁ নুরুন ভাই যারা আছে, গফুর ভাই আপনার যা মঞ্চে আছে আপনি খেয়াল করেন, শুধু না মানে প্রথম শুধু আমাদের লটারির ব্যবস্থা করেন নাই, উনি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে রেগুলার বাজেটও কিন্তু ঢুকাই দিচ্ছে। আই মিন ইট মিন ইট ইট উইল গ্রো অ্যাজ লাইক অ্যাজ বার্ডেন হার ফাউন্ডেশন গভর্নমেন্ট অনুদানে। তো আমাদের যেটা নুরুনে বললেন যে আসলে আমাদের সব আসলে যে এ পর্যন্ত থাকবে সবই তো আমাদের ব্যক্তিগত টাকা, কিন্তু আমি গভর্নমেন্ট ইনভলভমেন্ট আমাদের এই আশীর্বাদ ব্যক্ত করে আপনারা যারা মঞ্চে আমাদের আসেন অতিরিক্ত
বিভাগে করছি না, যুগ্ম সচিব কত প্রতিনিধি এবং বাংলা ব্যাংকের প্রতিনিধি এবং স্বামী উপস্থিত আমাদের যারা লটারি গ্রাহকরা আছেন, যারা অতিথিবৃন্দ আছেন, যারা সবাই আছেন, তাদের সবাইকে আবারও জানাবো। এবং সবচেয়ে মিডিয়া নাই, যে মিডিয়া না হলে কিন্তু ক্যান্সারে কিছুই করা যায় না। আমাদের দেশে ক্যান্সারের স্বপ্নপথ বাড়াই কিন্তু আমাদের অর্ধেক রোগী আমরা প্রতিরোধ করতে পারি। তাই আমি আবারও ধন্যবাদ সবাইকে, মিডিয়া ভাইরা আপনারা যদি আগে আসেন তা আমরা উৎসাহিত হই। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির যুগ্ম মহাসচিব ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক। লটারি শীর্ষক আলোচনা করেন হাজী মোহাম্মদ আলম কবির। জনবান্ধব সরকার যখন হাত বাড়িয়ে দেন যে এটি জনগণের কল্যাণে নিবেদিত হবে, তখন হিসেব করে দেখা যায় এই মহাযজ্ঞ আয়োজন করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং স্বাভাবিকভাবেই এই অর্থ সংস্থানের জন্যে যখন জনগণের কাছে আমরা যাই, জনগণ এতে যে বিপুল সাড়া দিয়েছে সেটি হচ্ছে যে প্রায় তিন মাস ব্যাপী যে লটারি, সেই লটারির টিকিট ওনারা কিনেছেন ঠিক সম্ভব হয় না বাৎসরিক, তাই একটা জাতীয় লটারির অনুমোদন দিয়ে থাকেন। তাই সকল ক্যাটাগরিতে অর্থ মন্ত্রণালয়ের প্রফেসর ডাক্তার ওবায়দুল্লাহ বাকি ফাউন্ডেশন যোগ্যতা অর্জন করায় আমাদেরকে গত ফেব্রুয়ারি মাস থেকে একটি জাতীয় লটারির অনুমোদন দেন। আপামর জনগণের সম্পৃক্ততার মাধ্যমে এই যে একটি মহৎ উদ্যোগ সামনে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, সেটা যেন সাফল্যমণ্ডিত হয়। এবং লটারি অনুষ্ঠানে যারা এসছেন, দীর্ঘক্ষণ ধরে বসেছেন, কেউ পাওয়ার আশায় কেউ দেওয়ার আশায়। প্রশ্ন হতে পারে পাওয়ার আশায় তো বুঝলাম, দেওয়ার আশায় মানে কি? ড্র অনুষ্ঠানের শুরুতে বিক্রিত ও অবিক্রিত টিকিটের তালিকা প্রদান করে প্রফেসর ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তালিকা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ও তার সহযোগীদের সহায়তায় সর্বসাধারণের উপস্থিতিতে লটারি ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। এবারে আমরা যে নম্বরটি পেয়েছি সিরিজ নম্বর হল 5 8 1 6 7 1। আমি আবার বলছি 5 8 1 6 7 1। দর্শক, রাজ টিভির হেলথ বুলেটিন এ পর্যন্তই। আপনার মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদেরকে জানান। রাজ টিভির হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.